বলিলেন আল্লাহ তাআলা কোরআন ও মাজার যখন ফুকিবে সিঙ্গা হুকুমে তাহার আকাশে জমিতে আছে যত জীব প্রাণী অজ্ঞান হইয়া সব মরিবে তখনই আবার দ্বিতীয় ফুক মারিবে যখন হঠাৎ উঠিয়া সব দাঁড়াবে তখন যখন বাজিবে বাঁশি আল্লাহর নকর বড়ই কঠিন দিন হবে সেই দিন সেই সিঙ্গা রাখি আছে মুখে ইসরাফিল যখন হুকুম দিবে রব্বুল জালিল ইসরাফিল আছেন শুধু হুকুম অপেক্ষায় হুকুম পাইবা মাত্র ফুকিবে সিংহাই পতঙ্গের মত লোক করে দৌড়াদৌড়ি এখানে ওখানে পড়ে যাইবে কে মরি আসমান যাইবে খণ্ড বিখণ্ড হইয়া পাহাড়ি যাইবে তুলার মত উড়িয়া চল্লিশ বছর পরে ফুঁকিবে আবার উঠিবে জীবিত হয়ে সব জানদার দাঁড়াইবে খালি পায়ে তামার জমিনে জ্বলিতে থাকিবে মাথা সূর্যের কিরণে সূর্যটি মাথার কাছে থাকিবে সবার জ্বলিয়া পুড়িয়া দেহ হবে অঙ্গার তিন দল হইয়া লোক দাঁড়াবে হাঁসরে এক দল দাঁড়াইবে মাটির উপরে এক দল সরিতে বসিবে উঠিয়া এক দল দাঁড়াইবে মাথা নিচি দিয়া ঘামেতে ভাসিয়া যাবে শরীর লোকের গুনা পরিমাণ ঘাম হবে প্রত্যেকের তাকলু তাক হাঁটু তাক মাজা তাক আরো সিনা তাক গলা তাক মাথা তাক কার কেহু তো ডুবিয়া যাবে ঘামের সাগরে সাঁতার কাটিতে তারা থাকিবে হাসরে আকাশের পানে চোখু যাইবে উঠিয়া চল্লিশ বছর তাক রবে তাকা ইয়া তিনশত সাল তাক কিছু না খাইবে খোদা পিপাসাই সব অস্থির হইবে পঞ্চাশ হাজার সাল হাসরের পারি এতদিন তাক কষ্টে রহিবে কে পড়ি দৌড়াতে থাকিবে লোক উলঙ্গ হইয়া চিন্তায় পরাণ হাই যাইবে শুকাইয়া না দেখিয়া না পাইয়া কোন রূপ দিস নবীদের কাছে গিয়া চাবে সুপারিশ কেউ নাহি সুপারিশ করিতে চাহিবে নাফসি নাফসি সকলেই করিতে থাকিবে অসীম গোসার চোটে জ্বলিল জব্বার কথা নাহি বলিবেন সঙ্গে তে কাহার অসীম গোসার চোটে জ্বলিল জব্বার কথা নাহি বলিবেন সঙ্গে তে কাহার অবশেষে আমাদের নবী মুস্তফাই করিবেন সাফাত হইয়া সদাই মঞ্জুর করিবেন আল্লাহ সাফাত তার আরম্ভ হইয়া যাবে হিসাব বান্দার ফেরেশতারা গুনাহগার বান্দা সবাকারে নিয়া যাবে পাকড়িয়া আল্লাহর হুজুরে বলিলেন রাসূলুল্লাহ হাদিস মাঝার এত বড় সেই সব ফেরেশতা আল্লাহর দুই চক্ষু তাহাদের মধ্যে খানের স্থান শত বছরের পত হবে ব্যবধান নবী আলি সিদ্দিকান আর শহীদান সকলে তাদের ভয়ে হবে অজ্ঞান নামে নামে ডাকিয়া আসামি সবারে হাজির করিবে নিয়া হাকিম হুজুরে প্রত্যেক বিষয়ে হবে কঠিন সওয়াল ভয়েতে আসামি সব হইবে বেহাল দুনিয়াতে জালে মেরা যাদের উপরে জুলুম করিয়াছিল নানান প্রকারে তাদের বিপক্ষ হইতে হাজারে হাজার নালিশ পড়িয়া যাবে শহীদের ভার সুখ সুখ ভাবে খুব হইবে বিচার হাতে পায়ে দিবে সাক্ষী আসামি সবার কাহার কারণে কেবা বিপদে পড়িবে এই ভয়ে সকলেই ভাবিতে থাকিবে কাহার কারণে কেবা বিপদে পড়িবে এই ভয়ে সকলেই ভাবিতে থাকিবে পিতা মাতা সন্তানকে ছেড়ে পালাইবে সন্তানেরা পিতা মাতা হইতে ভাগিয়া যাইবে পতি হইতে পত্নী আর পত্নী হইতে পতি বন্ধুকে ফেলিয়া বন্ধু চাবে অব্যাহতি কেহ তো কাহার নই কেহ তো কাহার নই সেই আকুল দুঃখে ইয়া নাফসি রবে শুধু সকলের মুখে ফুদারে জ্বালাই পেট জ্বলিতে থাকিবে পিপাসার চোটে জিবা বাহির করিবে কুকুরের মতো জিবা ঝুলিতে থাকিবে কাঁদিতে কাঁদিতে চোখে পানি না থাকে পানির বদলে রক্ত নিকালিয়া পড়ে আহত হইয়া যাবে চোখের ভিতরে উকিল মুক্তার বিনে পাক জুল জালাল করিবেন প্রত্যেকের চারটি সওয়াল প্রথম সওয়াল হবে জীবন লইয়া কি কাজে জীবন তুমি ছিলা কাটাইয়া দ্বিতীয় সওয়াল হবে আমল বাবতে কি আমল করিয়াছ তুমি দুনিয়াতে তৃতীয় সওয়াল হবে ধন মাল নিয়া কি উপায়ে ধন মাল ছিলা কামাইয়া
আর তা কিসে কিসে করেছ খরচ এই চারটি প্রশ্ন আল্লাহ করিবেন বস প্রশ্নের হতাশ লোক হবে অজ্ঞান কলিজা বাহির হবে শুকাইয়া প্রাণ মুখে না থাকিবে রব হাই হাই বিনে দাঁড়াইয়া থাকিবে আল্লাহর সামনে কাহার সাহস হবে হুজুরে আল্লাহর দাঁড়াইয়া উত্তর দিতে কথার তাহার হঠাৎ আমল নামা আসিবে কাছেতে কেহ পাবে ডান হাতে কেহ বাম হাতে মুহূর্তে মুহূর্তে পাপ করেছ যতেক আমল নামায় লিখা পাবে তারেক তিন দল হইয়া যাবে হাসর সবাই একদল যাহাদের কোনো গুনা নাই একদল যাহাদের কোনো নেকি নাই একদল যাহাদের আছে দনটাই প্রথম দ্বিতীয় এই দুই দলের নামা মিজান পাল্লাই নাহি দিবেন এলাহি রব্বানা তৃতীয় দলের নামা হইবে ওজন তাহারাও তিন দলে হইবে বন্টন প্রথম দলের নেকি অধিক হইবে দ্বিতীয় দলের বদি ওজনে বাড়িবে তৃতীয় দলের হবে দন সমান আরাফে যাইয়া তারা করিবে গুজরান তৃতীয় দলের নেকি অধিক হইবে দ্বিতীয় দলের বদি ওজনে বাড়িবে যাহাদের নেকি নাই তাহারা বেদিন জাহান্নামে তাহাদের হইবে সাকিন যাহাদের নেকি নাই তাহারা বেদিন জাহান্নামে তাহাদের হইবে সাকিন যাহাদের বদি নাই নবী অলি তারা উঁচু স্থান বেহেস্তে পাইবে তাহারা যাহাদের বদি বেশি নেকি হবে কম তাহাদের উপর হবে আল্লাহর রহম যাহাদের গুনাহ বেশি যাহাদের নেকি বেশি গুনাহ থোড়া থোড়া যাহাদের নেকি বেশি গুনাহ থোড়া থোড়া যাহাদের গুনাহ বেশি যাহাদের গুনা বেশি নাকি থোড়া থোড়া বিপদে পতিত হাই হইবে তাহারা অতপর আল্লাহ তাআলা পাক সুবহান জিব্রাইল ফেরেশতে তাকে দিবেন ফরমান নিয়া আসো দোজকের ময়দান হাসরে তখন যাইয়া তিনি ফেরেশতাগণেরে হুকুম দিবেন দোজক আনিতে টানিয়া আনিবে তাহারা তখন জোরেতে ধরিয়া নাফার বান্দের দোজক দেখিয়া তখন উঠিবে কর্কশ শব্দ করিয়া গজ্র গর্জন অনেক লম্বা চড়া আছে আমি যেটা বলতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন হে দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শুনো তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ক্লিয়ার দেখিয়ে দিবেন তারপরে ইসরাফিল বাসীতে ফুঁক মারবেন।